হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রোদ এখন নাই। আজকে 12 তারিখ অক্টোবর মাসের, রাস্তাঘাট কেমন যেন লকডাউন লকডাউনের মতো লাগতেছে। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মৃদুল। তো এখানে আমার নরকমত ঘোড়া আছে, যা এবছর রেস করব আমি, এরা রেস করবে। তো আজও পর্যন্ত এগুলাকে আমার ছাড়া হয়নি বা ছেড়ে উড়ানো হয়নি, এখনো রেসের জন্য প্রস্তুত করা হয়নি। তো কিছু আছে গতবার রেস করা, কিছু আছে রেস করে না, ইয়ং বাডি বেশি। তো দেখা যাক কি হয় এখন। প্রথম রিলিজ আজকে, দেখা যাক কবুতর গুলা কি করে। তিন চারটা দৌড় দিছে, আস্তে 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 বের হচ্ছে। আচ্ছা, এখন আমার মনে বের করে দেওয়া দরকার এদেরকে। আমরা কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে এটা বুঝতে পারতেছে না। এটা বেরোতে চাচ্ছে না, এটা মল্টিং এখনো শেষ হয় নাই, যার কারণে ও বেরোতে চাচ্ছে না। যা বেরো, আজকে প্রথম দেখেন কবুতর কিভাবে এসে পড়ে চালে, এক চক্কর দুই চক্কর। আচ্ছা, ছাড়া থাক কিছুক্ষণ বাইরে, তারপরে দেখি কি করা যায়। টাঙ্কির কয়টা বসে, তো আজকে বিকালে ছাড়ার উদ্দেশ্য হলো জাস্ট এতটুক জাজ করা যে কবুতরগুলা কিছু হাইট নিয়ে নিছে, কিছু অনেক হাইট নিয়েছে। ওগুলোতে একটাও জায়গা মতো বসে না, সব ট্যাঙ্কিত গিয়ে বসতেছে। যাক বসুক, অসুবিধা নাই। এই পাইপটা উঠতেছে মাশাল্লাহ, এখানে তিনটা আছে। তো বানরের উপদ্রব অনেক বাইরে গেছে আমার এলাকায়, তো বানর খুব জ্বালায়। তো এই যে কিছু উঠতেছে এতদিন পরে, ছাড়া হয়েছে কবুতর, যা বলার মতো না। প্রায় হ্যাঁ, কোরবানি ঈদের দিন পর্যন্ত উঠছে কবুতর, তারপরে আর উড়ে নেই। তারপরে মল্টিংয়ের জন্য বসাইছি, এই যে বসাই, যে আজকে ছাড়লাম প্রথম। ভ্যাকসিনেশন এখনো কমপ্লিট হয় নাই, কবুতর ছেড়ে দিলাম। যার একটা ইচ্ছা বসলো, আশা করি এক দুই সপ্তাহের মধ্যে কবুতর টস করার জন্য উপযোগী হয়ে যাবে। তবে সব না, কিছু। আর এক সপ্তাহ ঝাঁক বাঁধা শুরু করবে, দুই সপ্তাহে আরেকটা আসলো। ল্যান্ডিং মাশাল্লাহ ভালো আছে, তো যারা ডিস্টার্ব করার মতো তারা বরাবরের মতোই ডিস্টার্ব করতেছে, এটা বইলা লাভ নাই। এগুলা চালে বসতেছে বসুক, আস্তে আস্তে তাদের মানে আস্তে আস্তে তাদের অভ্যস্ত হয়ে যাবে এখানে বসা। চালের উপর যখন একজন দাঁড়া করাবো, তখন এইভাবেই অটোমেটিক্যালি কবুতর নিচে বসা শুরু করবে। আপনাদের যদি আমি একটা জিনিস দেখাই, আপনারা দেখতে পারবেন, এই যে মল্টিং কিন্তু এখনো চলতেছে, কি পরিমাণে মল্টিং চলতেছে দেখেন। তার উপরেই আমি কবুতর ছেড়ে দিচ্ছি, কারণ এখন আর ওয়েট করে বসে থাকার মতো সময় নাই আমার। রেস খুব কাছাকাছি সময়,
তো পয়সা থাকার সময় এখন নাই দেখেন এই যে মাটিগুলা বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে কিন্তু এদেরকে আজকে ছাড়বো না আজকে নরি কালকে আবার ইনশাল্লাহ মাটি ছাড়বো দেখেন কিরম হাঁপায় কিরকম হাঁপাই যাচ্ছে তবে হাঁপানোটাই স্বাভাবিক কবুতর যেহেতু আজকে ছাড়লাম সো চিন্তা করলাম একটা ব্লগ বা ভিডিও বানাই প্রথম ছাড়া আজকে এটা কোনো আসলে কোনো ধরনের মানে আপনাদের এই ভিডিও না মানে কি বলো এটাকে যে কোনো আছে না যে মানুষকে শিক্ষণীয় ভিডিও এটা না জাস্ট আমি আমার কবুতরগুলো আজকে ছাড়লাম উড়ালাম প্রথম ছাড়লাম এই এটা আমি আমার স্মৃতি হিসাবে রাখার জন্য হয়তো আমি ব্লগে দিব যে এটা একটু এটার বাচ্চা ডাইরেক্ট বাচ্চা ডারবি আর ওনা মাদি দিয়ে করা পিপা থেকে কিনা মা আর মাটা আর বাবাটা এইট টু এইট এটা ওনার ইসে মাটা ডারবি আর ওনা রেসুইন করা কবুতর আর পাশেরটা এইট টু এইট ইনব্রিড একটা মাত্র ইনব্রিডই আছে যেটা রেসে যাবে আর একটা ইনব্রিড আমি বসায় দিছি স্টকের জন্য এখানে স্টক কবুতরগুলো আছে দুইটা কবুতর আজকে এখানে দিছি এইটা যেটা অকশনে বিক্রি হয়েছে এই যে আরেকটা দুইটাই অকশনে বিক্রি হওয়া কবুতর এই দুইটা কবুতরকে খুব ডিস্টার্ব করতেছে অন্যান্য কবুতরগুলো মারতেছে না এদেরকে এখানে রাখা যাব না এখান থেকে ঘরে ফলাই দিব অথবা ওই ঘরে বন্ধ রেখা তারপর ছাড়তে হবে অকশনের কবুতর আমি যদি এইভাবে এই কোপে দিই এদেরকে মাইনা টাইরা ফলাইলে পরে সমস্যা হয়ে যাবে আমি তাড়াতাড়ি করে সরাই দিই নিলে দুর্ঘটনা ঘটে যেতে পারে আর এর মধ্যে ভিডিও চলতে থাক ভিডিও বন্ধ করলে দেখেন অপশনের কবুতর কানে ভরে উঠতেছে মাদি বের হওয়ার জন্য পাগল হয়ে গেল পারে না আচ্ছা ভাইঙ্গা বেড়ে যায় মাদির এদিকে কিছু মাদি আছে যেগুলো আমার স্টকের মাদি ওগুলা সরায় তারপরে করতে হবে মাদি ছাড়তে হবে নরাল একটা কই অপশনের কবুতর এই যে আর একটা অপশনের কবুতর এগুলা যদি ছাইরা ক্ষতি করে ফেলাই প্রবলেম হবে ওই ঘরের থেকে মাইর খায় আর অবস্থা কি হয়েছে এই দুইটা তো আগামীকাল থেকে এদেরকে পাঠাতে আজকে এখানে ছাড়াও পায় না এই কারণে ওই ঘরের নলগুলো অনেক দুষ্ট অনেক ডিস্টার্ব করে আজকে প্রথম কবুতর ছাড়লাম অনেকে হয়তো বা ভাবতে পারেন প্রথম ছাড়ছি প্রথম দিন কি দিব খাবারের সাথে বা খাবারটা খাবারটা নর্মালি খাবার চলবে দেখেন কবুতরের অবস্থা উইরা আসার পর একদম অবস্থা খারাপ তো এরা নাকি গতবার টেকনাফ প্রেস করছে টেকনাফ প্রেস করলে এই অবস্থা হইব ওর সামনে যাই কিছু দেখেন কত সামনের থেকে গাই করতেছি মানে হাত দিয়েই ধরতে পারো হাত দিয়েই ধরা যাব না এটা এই বছরের রেস করার মতো মনে হয় ক্যাপেবিলিটি এর মধ্যে নাই ও হারতাছে দৌড়াইতাছে করছে যা
তবে একটা জিনিস কি অনেক কবুতর এবার মানে এবার কি প্রতি বছর ছাড়লে পরে এটা আমি দেখছি প্রতি বছরই প্রথম দিন কবুতর ছাড়লে তবে ওই বুড়া কবুতরের তুলনায় ইয়ং কবুতরগুলো আবার একটু ফিটিং ভালো এই যেগুলো ইয়ং কবুতর এগুলো তো ঠিক আছে আল্লাহ ভালো প্রবলেম তো দেখতেছি না ভিউয়ার্স দেখায় রাখি এবার ছিপ বার্নিশ করে রাখছি দেখেন ছিপটা ছিপ কি না এই কবুতরগুলো উড়াই দিলাম টাঙ্কিতে দেখেন কতগুলো বসছে টাঙ্কির অভ্যাস এই মানে চালের অভ্যাস আস্তে আস্তে বন্ধ করতে হইব যেভাবে নামায় দিলে অভ্যাস চেঞ্জ হয়ে যাবে চালে কোনো বসা বসি নাই যা হইব নিচে বল ট্র্যাপিং এর জন্য পাগল হয়ে গেছে এরা তবে একটা জিনিস কি এভাবে ছিপটা রেখা দিলে কবুতর চালে বসে না আমি দেখছি এটা মানে ছোটবেলার থেকে ট্রেনিং দেওয়া এইভাবে ভিউয়ার্স কিছুক্ষণ ছাড়া রাখার 15-20 মিনিট ছাড়া রাখার পর এখন ট্র্যাপিং এর জন্য তাদেরকে আমি ট্র্যাপ ডোর খুলে দিলাম আমাদের মোহন কাকা আছে আমাদের মাঝে কবুতর একটা দুইটা করে এভাবে নাইমা ট্র্যাপ করবে এরা আসলে কি দিয়ে ট্র্যাপ করবো মানে ওই এই ভোটটা লাগানে ট্র্যাপ হইতে চাইতেছে না ডিস্টার্ব করতেছে তো আই হোপ এটা 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাব অভ্যাস যেমন মানুষের দাস কবুতরেরও আপনারা যেভাবে অভ্যাস করবেন সেভাবেই হবে ভিউয়ার বারবার ফোন আসার কারণে আমার ভিডিওটা বন্ধ করে চালু করা লাগতেছে কারণ ফোন আসলে জানেনই তো রিংটোন বাজলে কপিরাইট খাওয়া লাগে তো কপিরাইট খাওয়াটা একটা ইউটিউব চ্যানেলের জন্য অনেক ডিসক্রেডিট তো আমরা সবাই চেষ্টা করব যাদের ইউটিউব চ্যানেল আছে যাতে কোনো কপিরাইট না খাই তো এই সবাই ভালো থাকবেন এবং আমি ছাড়ছিলাম সব ট্র্যাপ হয় নাই কিছু ট্র্যাপ হয়েছে কিছু কন্ডিশন ভালো কিছু কন্ডিশন ভালো না আবার কিছু পিছে গিয়া বসছে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাইব একটা পর্যায়ে গিয়া সব ঠিক হয়ে যাইব এখন তো মাত্র আজকে সবে মাত্র ছাড়া শুরু করলাম কালকে আবার অফলাইনে পরশু দিন আবার ছাড়বো এভাবে একদিন নর একদিন মাতি 15 দিন পর্যন্ত উড়াই তারপরে দেখা যায় কী করা যায় দেখেন পিছিয়ে গিয়া বসছে হয়তো
যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমার কবুতর গুলার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।